হ্যালো, আসসালামু আলাইকুম। স্কুল অব ইজিপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আমি মোহাম্মদ বেলাল হুসাইন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইলেকট্রনিক্সের অর্থাৎ প্রিন্সিপাল অব ইলেকট্রনিক্সের দ্বিতীয় লেকচার নিয়ে, যেখানে আমরা এর আগের লেকচারে আমরা বলছিলাম যে অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে একটা জাস্ট বেসিক ধারণা দিছিলাম, সেটা সেমি কন্ডাক্টর কীরকম হবে, কন্ডাক্টর কীরকম হবে, এটার উপর একটা জাস্ট একটা ধারণা দেওয়া ছিল। তো এখন আমরা আসবো সেটা হচ্ছে পিএন জাংশন বা ডায়োড সম্পর্কে। তো পিএন জাংশন বা ডায়োড এটা নিয়ে আমাদের অনেকেরই অনেক খটকা থাকতে পারে, জাস্ট এটা নিয়ে আমরা একটু এক্সপ্লেন করব। সেটা হচ্ছে দেখুন, পিএন কি, একটা পিএন তার মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো আমরা তো জানি যে সেমিকন্ডাক্টর, আমরা তো দেখেছি যে সেমিকন্ডাক্টর কি একটা অর্ধপরিবাহী। এই সেমিকন্ডাক্টর হচ্ছে আপনি যদি তাপ দেই, তাপ প্রয়োগ করি, তাহলে নেগেটিভ কোএফিসিয়েন্ট অর্থাৎ রেজিস্ট্যান্স কমে যায়। আবার পরম শূন্য তাপমাত্রায় সে ইনসুলেটর হয়ে যায়, পরম শূন্য তাপমাত্রা কম হলে সে আবার মানে তাপ দিয়ে আরও তাপ যদি দেওয়া হয় তাহলে সে আবার কন্ডাক্টরের মতো আচরণ করে। তাহলে ওভারঅল দেখলাম কি একটা সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টর, ভেজাল মিশ্রিত, আর একটা হচ্ছে পিওর। পিওরটা কি সিলিকন বা জার্মেনিয়াম, এটা হচ্ছে কি তা পিওর। আর যেটা ডোপিং করা থাকে, যেটা ডোপিং মানে যেটা ভেজাল মিশ্রিত, সেটাকে বলা হয় এক্সট্রিনসিক অর্থাৎ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর যেটা পিওর সেমিকন্ডাক্টর সেটাকে বলা হয় ইনট্রিনসিক। তো ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর, তো সেমিকন্ডাক্টর এমন একটা জিনিস আমি তাকে ভেজাল মিশ্রিত করে তার কন্ডাক্টিভিটি বাড়াইতে পারি অথবা কমাইতে পারি। তো আমাদের এখন উদ্দেশ্য থাকবে যে আমি ভেজাল মিশ্রিত করব, অর্থাৎ আমি তাকে পি বানাবো এবং এন বানাবো। যদি আমি তাকে পি বানাই, এন বানাই, তাহলে অবশ্যই তাকে তার পিওর যে সিলিকন জার্মেনিয়াম যেটা আছে সেটাকে আমি অবশ্যই যদি ভেজাল মিশ্রিত না করে তাহলে তার কন্ডাক্টিভিটি বাড়াইতে পারবো না। কেননা সিলিকনের মধ্যে দিয়ে কী হয়, কারেন্টের পরিমাণ কম প্রবাহিত হয়, যেহেতু সেটা অর্ধপরিবাহী, কাজেই তাকে আমি এখন ভেজাল মিশ্রিত করে কন্ডাক্টিভিটি বাড়াই দিব। তো কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য কী করতে হবে, প্রথমের দিকে ধরেন আমি সিলিকন নিলাম। তো এই সিলিকন সেমিকন্ডাক্টর, এটা কি সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরের সঙ্গে আমি কী করবো এখন ভেজাল মিশ্রিত করব। তো ভেজাল মিশ্রিত হিসেবে আমি এখন কী করব, আমি পি টাইপ করব। ও পি টাইপ করলে কী করতে হয়, ত্রিযোজী মৌল অর্থাৎ যার তিনটা ইলেকট্রন থাকবে ভ্যালেন্স ব্যান্ড মানে ভ্যালেন্স কক্ষে, যে সর্বশেষ কক্ষে যার তিনটা ইলেকট্রন থাকবে, সেই সমস্ত ম্যাটেরিয়ালগুলো দিয়ে আমি তাকে কী করব, মিক্সার করব। তো সিলিকনকে এখন আমি তিন ধরনের মানে ত্রিযোজী মৌল বা তিন ধরনের ইলেকট্রন ভ্যালেন্সে থাকে এই ধরনের ম্যাটেরিয়াল হচ্ছে কি কি গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম। তো আমি চাইলে অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারি। যে দেখুন এখানে তিনটা ত্রিযোজী মৌল মানে কি, এর কন্ডাক্টিভিটি কিন্তু বেশি, ত্রিযোজী মৌল তার মানে চাইলের কম ইলেকট্রন মানে তার কন্ডাক্টিভিটি বেশি। তো এখানে আমার ত্রিযোজী মৌল ইউজ করবো। তো ত্রিযোজী মৌল হিসেবে আমি কী ইউজ করবো, ধরলাম গ্যালিয়াম ইউজ করলাম। তো এটা একটা সিলিকন, এটা আমি তো একটা ক্ষুদ্রতম পার্টের ক্ষেত্রে আপনাকে বলতেছি, ধরলাম এটা একটা গ্যালিয়ন। তো এই যে গ্যালিয়ন, গ্যালিয়নের কয়টা ইয়ে আছে, তিনটা ইলেকট্রন আছে, একটা দুইটা তিনটা ইলেকট্রন আছে। তাহলে এটা সিলিকন, এটাও সিলিকন, সিলিকন দিয়ে আমি তাকে ইয়ে করতেছি, এরকম সিলিকন সিলিকন, এরকম সিলিকন সিলিকন, এগুলো ধরলাম সব পিওর সেমিকন্ডাক্টর। আবার এটার একটা থাকবে, এটার একটা থাকবে, এটার একটা থাকবে, এরকম একটা বন্ড যেভাবে আমরা তৈরি করি, যে ইলেকট্রন শেয়ারিং মাধ্যমে একটা বন্ড তৈরি হয় না। তো দেখুন এয়ার ইলেকট্রন শেয়ারিং হয়ে গেল, এয়ার ইলেকট্রন শেয়ারিং, কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। দেখুন কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, কিন্তু এখানে এয়ার ইলেকট্রন আছে, কিন্তু এখানে তো এয়ার ইলেকট্রন নাই, এখানে একটা হোলের আধিক্য তৈরি হয়ে গেল, এখানে ইলেকট্রন শর্ট পড়ে গেছে, অর্থাৎ এখানে একটা কী হচ্ছে যে এখানে একটা হোলের তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে এইটা একটা বন্ডের মধ্যে একটা হোল বাড়লো। তো এইরকম আপনি যখন লক্ষ 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 ইয়া করবেন, এই কোভ্যালেন্ট বন্ডগুলো তৈরি হবে, তখন প্রতিটা থেকে একটা করে হোল ফ্রি হবে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন মুক্ত হোল্ড হবে। এই মুক্ত হোল্ডগুলোর সমন্বয়ে কী হবে, হোলের পরিমাণটা বেশি হবে, তখন সেটা কী হবে একটা পি টাইপ তৈরি হবে। এন টাইপের ক্ষেত্রে কী হবে, একটা পঞ্চযোজী মৌল লাগবে, অর্থাৎ আপনি সিলিকন ইউজ করছেন, সিলিকনের সাথে পঞ্চযোজী মৌল দিয়েছেন। পঞ্চযোজী মৌল হিসেবে আপনি কী ইউজ করতে পারেন, হতে পারে সেটা অ্যান্টিমনি, হতে পারে সেটা ফসফরাস। তো এই যে পঞ্চমনি পঞ্চ মানে পঞ্চযোজী বলতে কী বোঝানো হচ্ছে, যে তার ভ্যালেন্স ইলেকট্রন আছে না, যে সর্বশেষ কক্ষটা সেটাতে পাঁচটা ইলেকট্রন থাকবে, মানে পঞ্চযোজী পাঁচটা ইলেকট্রন। তো পাঁচটা ইলেকট্রন মানে কি, তার একটা ইলেকট্রন বেশি কয়টা, যে দেখুন আমি ধরলাম এটা সিলিকন এবং এটা ধরলাম ফসফরাস।
তো ফসফরাসে যদি ধরি তাহলে তার কয়টা থাকে একটা দুইটা এটাও ইলেকট্রন হবে এটাও ইলেকট্রন হবে ইলেকট্রন হবে তো চারটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে তাহলে আরও একটা থাকতেছে কেননা তার তো পঞ্চদশ মৌল তার তো পাঁচটা ইলেকট্রন থাকে তাহলে তাই আর একটা অর্থাৎ আর একটা মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে প্রতি বন্ডে বন্ডে সে একটা করে ইলেকট্রন বাতি হচ্ছে মুক্ত ইলেকট্রন হচ্ছে তো এই মুক্ত ইলেকট্রনগুলোর সমন্বয়ে তার অনেকগুলো ইলেকট্রন হবে তখন এখানে দেখা যাবে তার ইলেকট্রনের পরিমাণ বেশি হবে অর্থাৎ হোলের পরিমাণ কম ইলেকট্রনের পরিমাণ বেশি হবে তো এই যে একটা পি টাইপ আর একটা এন টাইপ এটা একটা ভেজাল এক্সট্রিনসিক এটা একটা ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর এই দুইটা সম্মিলিত হয়ে একটা ডায়োড তৈরি হয় তো এই ডায়োডটার ক্ষেত্রে আমরা কি দেখব যে দেখুন আমি আপনাদের দেখাই ধরলাম এটা আমার এই পি টাইপটা এটা আমার এন টাইপটা তো পি টাইপের মধ্যে কী থাকবে হোলের পরিমাণ বেশি থাকবে যেহেতু ওখানে ত্রিদশম মৌল দিয়েছে হোলের আধিক্য তৈরি হয়েছে তো দেখুন এগুলো ধরলাম এগুলো সব হোল এগুলো সব কি হোল আর এখানে সব যেহেতু ইলেকট্রনের পরিমাণ বেশি হবে তো ধরলাম এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি কিন্তু এখানে তো ইলেকট্রনের হোলের পরিমাণ বেশি হলেও এখানে কিছু ইলেকট্রন থাকবে এখানেও কিছু হোল থাকবে তো এখানে কিছু হোল থাকলে এখানে কিছু ইলেকট্রন থাকতেছে তো প্রাথমিক অবস্থায় যখন আমরা একটা পি এন জাংশন তৈরি করি অর্থাৎ পি এনকে এক জায়গায় করি তো দেখুন আমি এই যে এটা পি টাইপটা আর এটা এন টাইপটা আমি দুইটাকে এক জায়গায় করলে কি হচ্ছে দেখাই আপনাদের যে এটা ধরলাম এটা ধরলাম এটা পি টাইপ আর এটা ধরলাম এন টাইপ তো এখানে তো আমার কিছু নেগেটিভ থাকবেই কিছু নেগেটিভ থাকতেছে আর হোল এগুলো ধরো সব হোল ধরলাম এগুলো সব প্লাস বড় বড় আকারে আছে এরকম হিউজ আছে তো এটারও ক্ষেত্রে কিছু প্লাস থাকবে এখানে মানে এই 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 পয়েন্টটা থাকবে এবং কিছু এগুলো অ্যাভেলেবেল ইলেকট্রন থাকবে তো দেখুন এখন এইখানে কী আছে অনেকগুলো ইলেকট্রন আছে আর হোল আছে তো হোল থাকলে কী হয় এখানে ইলেকট্রনের পরিমাণ কম আছে মানে হোলের অনেক চাপ আর এইখানে দেখুন অনেকগুলো ইলেকট্রনের চাপ আছে এখানে অনেকগুলো ইলেকট্রন আছে তার মানে এখানে অনেকগুলো ইলেকট্রনের দরকার হোলের পরিমাণ কম আছে তো আপনি যখন কি করবেন যে অনেকগুলো চাপ জাতীয় জিনিস থেকে যখন আপনি তাকে কোনো কিছু ছুঁড়বেন দেখবেন যে যেখানে খালি জায়গা আছে সেই জায়গাগুলো সে দখল করে নেয় অর্থাৎ এই দিকের অনেকগুলো আছে না এই অনেকগুলো থাকাতে কী হচ্ছে এদের এখানে ইলেকট্রন কম আছে বিধায় এই ইলেকট্রনগুলো এদের এখানে চলে আসতেছে আর এখানে হোলগুলো এদের কাছে চলে যাচ্ছে তো এই যে হোলগুলো এর এখানে ঢুকছে এবং এর যে ইলেকট্রন বেশি প্রেশারের ইলেকট্রনগুলো কিছুটা এর এখানে গড়ে আসছে এরা কিছু এখানে গড়ে গেছে তো গড়ে যাইতে যেতে প্রাথমিক অবস্থায় আর এগুলো তো আয়নাইজড হয়ে আছে ইলেকট্রনগুলো তো এগুলো তো ফিক্সড হয়ে আছে এগুলো তো আরও নড়তেছে না এয়ার ইলেকট্রন এখানে আসে সে ফিক্সড হয়ে আছে এয়ার হোল এখানে আসে এগুলো ফিক্সড হয়ে আছে তো কী আছে প্রাথমিক অবস্থায় এগুলো দুইজন ব্যালেন্স হয়ে যায় তো ব্যালেন্স হয়ে যাওয়ার পরে এগুলো আর এদিকে যাওয়ার আগে এরা যখন ব্যালেন্স হয়ে যায় তখন সে একটা দেখেন একটা পূর্ণ ইলেকট্রন আগের যেটা ছিল এর সাথে তো পজিটিভ মিক্সের ছিল তো এই পজিটিভগুলো তো এর সাথে ঢুকে গেছে এর নেগেটিভ এর কাছে ঢুকেছে ঢুকে একটা ব্যালেন্স হয়ে গেছে ব্যালেন্স হয়ে যাওয়াতে এখানে একটা তারা লেয়ার তৈরি করছে যেটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার এখন এই ডিপ্লেশন লেয়ারের ভিতরে এদের একটা ক্যাপাসিটরের ন্যায় একটা বিপরীতমুখী চার্জিং সিস্টেম তৈরি হয়ে যায় যার কারণে কী হয় এখানে একটা ব্যারিয়ার পটেন্সিয়াল হয় যেটা সিলিকন অনুযায়ী 0.7 হয় এবং জার্মেনিয়াম হলে 0.3 হয় তো 0.7 0.3 কি জিনিসটা আমরা বুঝলাম যে এটা মূলত এইখান থেকে হয়ে থাকে এই পিএন জাংশন থেকে তো দেখুন আমরা মূলত এটা একটু শর্টকাটে নিয়ে যাই যে কেননা আমাদের সামনে আরও অনেক ধরনের পড়া আছে তো পিএন জাংশনের সিস্টেম আমরা দেখলাম এই পিএন জাংশন সবসময় এই যে ডায়োড এটা একটা ডায়োড হলো এই ডায়োডটার কি কার্যক্রম কী হবে যে সবসময় সে কী করে একমুখী কারেন্ট প্রবাহিত করবে দেখি এটার সিম্বল এরকম যে সে সবসময় এই দিকেই কারেন্ট প্রবাহিত করবে এবং সে সবসময় এখানে পজিটিভ পাবে এখানে নেগেটিভ যদি পায় তাহলে সে অ্যাক্টিভ হবে অর্থাৎ এই দিক দিয়ে সে লাইন পাস করাবে আর যদি সে এখানে পজিটিভ না পায় এখানে নেগেটিভ না মানে এখানে যদি নেগেটিভ পায় এখানে পজিটিভ পায় তাহলে সে ওপেন হয়ে থাকবে অর্থাৎ সে রিভার্স বায়াস পাবে রিভার্স বায়াস মানে সে কার্যক্রম চালাইতে পারবে না তো এটার ক্ষেত্রে দেখুন এটার ক্ষেত্রে একটা আপনার এটার একটা কার্ভ আছে দেখুন যে এটা হচ্ছে কি ফরওয়ার্ড এটা হচ্ছে কি রিভার্স এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ এটা হচ্ছে কি রিভার্স ভোল্টেজ তো এইখানে দেখুন সে স্বাভাবিক অবস্থায় আপনি এইখানে ধরেন সাপ্লাই দিছেন তা কাকে কী দিছেন প্লাস দিছেন দেখেন এটি প্লাস দিছেন আর এটা কি নেগেটিভ মাইনাস দিছেন তো তাকে মাইনাস এদিক দিয়ে তার মানে সে ফরওয়ার্ড বায়াস পাচ্ছে এখন যখন সে ফরওয়ার্ড বায়াস পাচ্ছে এই জাংশন ভেদ করতে গেলে সিলিকন যদি হয় তাকে 0.7 ভোল্ট লাগবে তাহলে সে 0.7 ভোল্ট পর্যন্ত ধরলাম এখানে আসে 0.7 ভোল্ট নি ভোল্টেজ বা
ক্যারিয়ার ভোল্টেজ, তখন সে এই জায়গা পর্যন্ত যখন সে আসবে 0.7 ভোল্ট ওভার করবে, তখন সে তার কারেন্ট খুব দ্রুত উপরের দিকে নিয়ে যাবে, মানে খুব দ্রুত প্রবাহিত করবে। এটা গেল তার পজিটিভ সিস্টেমে। যখন যদি নেগেটিভ সিস্টেমে হয়, অর্থাৎ রিভার্স বায়াস হয়, অর্থাৎ আপনি এখানে মাইনাস দিয়েছেন, এখানে প্লাস দিয়েছেন, অর্থাৎ তাকে রিভার্স বায়াস দিয়েছেন, এখানে মাইনাস দিয়েছেন, এখানে প্লাস দিয়েছেন, রিভার্স বায়াস দিয়েছেন, তার মানে সে অফ হবে। তো রিভার্স বায়াস আপনি দিয়েছেন, দেওয়ার সাথে সাথে দেখুন এইখানে চলে আসছে, এইখানে যে এটা এটা হচ্ছে তার লিকেজ কারেন্ট। দেখুন তার পজিটিভে যে কারেন্টগুলো হয় এগুলো মূলত মিলি অ্যাম্পিয়ারে হয়, মানে একটু ছোটোই হয়, যেহেতু ডায়োড ডিসি সিস্টেম একটু মিলি অ্যাম্পিয়ারে হিসাব হয়। কিন্তু যখন আপনি রিভার্সে আসবেন তখন মাইক্রো অ্যাম্পিয়ারে হিসাব হবে, তার মানে কি 1000-এরও কম। তাহলে এইখানে লিকেজ কারেন্টটা কি, এই লিকেজ কারেন্ট কিছু প্রবাহিত হয় যখনই আপনি রিভার্স করবেন, তখন দেখবেন যে ডায়োড বৈশিষ্ট্য অনুযায়ী কিছু এখানে একটু লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, যেটা মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে যায়। তো এই সামান্য পরিমাণ প্রবাহিত হওয়ার পরে সে এখান থেকে ব্রেকডাউন করে এবং খুব দ্রুত কারেন্ট ইয়া করে, যার কারণে দেখা যাচ্ছে কি হয় এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, মানে এটা ওপেন হয়ে যায়, এই ডায়োডটা ওপেন হয়ে থাকে। তাহলে আমরা তার এখান বৈশিষ্ট্য থেকে সামথিং কিছু ধারণা নিলাম ডায়োড সম্পর্কে। আর ডায়োডের আরেকটা বিষয় মিসিং হয়েছে, সেটা হচ্ছে কি যে কেন আমি পজিটিভ দিলে সে পজিটিভ পাচ্ছে, কানেকশন হচ্ছে, আবার নেগেটিভ দিলে সে নেগেটিভে চলতেছে না, কেন? এটা তো প্রশ্ন জাগতেই পারে। তো এটা প্রশ্নের ক্ষেত্রে আমি আপনাকে বলি যে দেখুন কেন সে পজিটিভে নিচ্ছে না, দেখাই আপনাদের। এটা ধরলাম পজিটিভ, পজিটিভ, এটা ধরলাম নেগেটিভ, এটা ধরলাম পি, এটা ধরলাম এন। এখন আপনি দিয়েছেন কি, তাকে পজিটিভ দিচ্ছেন, ওকে। তো পজিটিভ আপনি দিয়েছেন, এই সাইডে মানে নেগেটিভ দিয়েছেন। তো এইখানে পজিটিভ দেওয়াতে কি হচ্ছে, আর এখানে নেগেটিভ। তো এইখানে যখন আপনি নেগেটিভ দিয়েছেন, দেখেন এটি নেগেটিভ না, এখানে তো নেগেটিভের পরিমাণ বেশি, তখন এই নেগেটিভ এই নেগেটিভ পরস্পর পরস্পরকে কী করতেছে, বিকর্ষণ করতেছে। আর যখন সে বিকর্ষণ করতে চাচ্ছে তখন এইখানে যে পজিটিভের পরিমাণ বেশি আছে না, পজিটিভটাকে টেনে নিচ্ছে, আকর্ষণ করতেছে। আর যখনই আকর্ষণ করছে তখন পটেনশিয়াল এখানে যে ব্যারিয়ারটা আছে কমে যাচ্ছে, আর যখন কমে যাচ্ছে তখন খুব দ্রুত 0.7-এর বেশি হলে যে সিলিকন যদি হয় তাহলে সেই পরিমাণ ওভারটেক করতেছে, করে এইখানের ইলেকট্রনগুলো এই পজিটিভে চলে আসতেছে। আর যখনই এখানে এই ইলেকট্রনগুলো এখানে চলে আসতেছে তখন এই পজিটিভ মানে সোর্সের যে পজিটিভ এটা তো আরও বেশি পাওয়ারফুল, কেননা এখানে তো ভোল্টেজের পরিমাণ বেশি থাকে, তখন এই পজিটিভ তাকে আবার ইলেকট্রনকে আবার আকর্ষণ করতেছে। তাহলে দেখা যাচ্ছে যে কি, এই ইলেকট্রন এই দিক দিয়ে ঢুকতেছে, এই ইলেকট্রন এখানে আসতেছে আকর্ষণ হয়ে, এই ইলেকট্রনকে সে আবার এই দিয়ে আকর্ষণ করতেছে, দেখা যাচ্ছে যে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সেই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত করতেছে। তো এটা গেল হচ্ছে পজিটিভের ক্ষেত্রে। যদি নেগেটিভ হইতো তাহলে কীরকম হইতো, ধরেন দেখেন এটা নেগেটিভের ক্ষেত্রে বলি, যে ধরলাম এটা পজিটিভ 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 নেগেটিভ 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 নেগেটিভ, দেখুন যে আপনি এখানে নেগেটিভ দিচ্ছেন, এখানে কী করছেন, পজিটিভ দিচ্ছেন। তো এখানে যদি নেগেটিভ হয় এখানে পজিটিভ হয়, তাহলে দেখুন এখানে কিন্তু আপনার পজিটিভ হয়েছে। তো এটা হচ্ছে কি নেগেটিভ, তো সোর্সেরটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়, কেননা সোর্স এটা এটার চেয়ে অবশ্যই এটার রেটিং অনেক বেশি আছে। তাহলে দেখুন এটা পজিটিভ দিছে না, তাহলে এটা নেগেটিভ, তাহলে সে এই নেগেটিভকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করে পজিটিভ সে টেনে নিচ্ছে। আর এ যদি টেনে নেয় এই দিকে, আবার নেগেটিভ কী করছে, এই পজিটিভকে টেনে নিচ্ছে, কেননা এরা এরা দুজন বেশি পাওয়ারফুল এদেরছে। তো এরা যখন টেনে নিচ্ছে দেখুন পরস্পর, এ হচ্ছে পজিটিভ তো এই নেগেটিভ তো টেনে নিচ্ছে, তখন কী হচ্ছে, ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় হয়ে যাচ্ছে, যত টানতেছে তত ডিপ্লেশন লেয়ার বাড়ছে। আর যখন ডিপ্লেশন লেয়ার বাড়তেছে তখন কী হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো চান্সেই থাকতেছে না, কেননা তখন তার ব্যারিয়ার পটেনশিয়াল আর অনেক বেড়ে যাচ্ছে, আর যেহেতু বেড়ে যাচ্ছে কাজেই দেখা যাচ্ছে কি এখানে কারেন্ট প্রবাহিত হয় না। তো মূলত এই কারণে এই যে পজিটিভ এসে প্রবাহিত হচ্ছে নেগেটিভ হলে, অর্থাৎ সে ফরওয়ার্ডে অ্যাক্টিভ হচ্ছে আর রিভার্স এসে ডাইরেক্ট কোনো কাজ করতেছে না। তো এরপরে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে, দেখুন আমরা এখানে ডায়োড নিয়ে পড়লাম, এই ডায়োডের ম্যাচ শিখব। এই ডায়োডের ম্যাচকে অনেকজনের হিউজ কনফিউশন আছে, যে কনফিউশনটা আমরা দূর করাবো। দেখুন আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়ালাম, আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, আপনাদের এগুলো বুঝাইছি, কন্ডাকশন ব্যান্ড কী, ভ্যালেন্স ব্যান্ড কী, যেটা প্রথম লেকচারে দেখবেন, সেমিকন্ডাক্টরে দেখলাম, সেমিকন্ডাক্টরের কী সিস্টেম সেটা বুঝাইলাম। তো দেখুন আমি যে জিনিসটা আপনাদের আসলে বুঝাইতে পারছি সেটা হচ্ছে, দেখুন এই ম্যাথগুলো আমরা একটু দেখবো, এই ম্যাথগুলো অনেকেরই কনফিউশন আছে। এই সেমিকন্ডাক্টর ডায়োড, আমরা এই যে সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে এত সময় কথা বলতেছি, এটা হচ্ছে সেই সেমিকন্ডাক্টর ডায়োড। এই সেমিকন্ডাক্টর ডায়োড থেকে আমরা কিছু ম্যাথ আলোচনা করব, যে ম্যাথগুলো আমাদের অনেক কনফিউশন আছে। দেখুন এখানে একটা বিষয় যে সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট মডেল। অ্যাপ্রক্সিমেট মডেল বলতে আমি আপনাদের বোঝাই যে দেখুন এটা একটা কি ডায়োড। তো এটা যদি একটা ডায়োড হয়, একটা পি এন জাংশন,
তো এই যে ডায়োড, এই ডায়োডের মধ্যে কি হয়, যদি সে আইডিয়াল না হয় তাহলে এর ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকে, মানে ড্রপ হয়। এই যে ড্রপ কত, 0.7 সিলিকনের হলে তার মানে যে ড্রপ হয়েছে অবশ্যই তার ভিতরে রেজিস্ট্যান্স আছে, তাহলে সে একটা রেজিস্ট্যান্স আছে। অর্থাৎ ডায়োডটা এরকম হচ্ছে যে তার নিজের একটা রেজিস্ট্যান্স আছে যার কারণে সে ভোল্টেজ ড্রপ হচ্ছে, এবং এটা হচ্ছে ডায়োড। তার ইকুইভ্যালেন্ট অ্যাপ্রক্সিমেট যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা হচ্ছে এরকম, যে তার রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে, এবং সে ডায়োডের সমন্বিত, যার ইয়া হচ্ছে কীরকম, যে এরকম হয়, এরকম হয়, যে সে বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা যদি আই ফরওয়ার্ড হয়, আই যদি রিভার্স হয় আর ভি ফরওয়ার্ড হয়, তাহলে সে এই 0.7 এসে সে কী হয়, এখানে এসে সে অ্যাক্টিভ হয়। তাহলে দেখুন, এটা তো গেলে অ্যাপ্রক্সিমেট মডেল। যদি বলা হয়, দেখুন এখানে দেখুন আবার দেখুন, যদি দেখা বলা হয় সিম্পলিফাইড মডেল, এরকম ম্যাথ আপনারা অনেক পাবেন যে সিম্পলিফাই মডেল। সিম্পলিফাই মডেল বলতে কি হচ্ছে, কোনো রেজিস্ট্যান্স থাকবে না, অর্থাৎ আর সমান সমান জিরো, সে ভোল্টেজ থাকবে। সিম্পলিফাই মডেলে তার ভোল্টেজ আছে কিন্তু তার ভিতরে কোনো রেজিস্ট্যান্স নাই, অর্থাৎ রেজিস্ট্যান্স জিরো। তো রেজিস্ট্যান্স জিরো হওয়ার কারণে সে সরাসরি ডায়োড হয়েছে। দেখুন এটার ক্ষেত্রে দেখুন তার কোনো রেজিস্ট্যান্স নাই, দেখুন সিম্পলিফাই মডেল। এই মডেল তিনটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন ডায়োডের ক্ষেত্রে, এটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট। যে দেখুন অ্যাপ্রক্সিমেট মডেল, অ্যাপ্রক্সিমেট মডেলের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আছে এবং ডায়োড, এই ডায়োডটা তখন আইডিয়াল হয়ে যাচ্ছে। আইডিয়াল ডায়োডের মধ্যে কী হয়, আইডিয়াল ডায়োডের মধ্যে কথা রেজিস্ট্যান্সও শূন্য এবং ভোল্টেজ ড্রপও শূন্য। আইডিয়াল ডায়োডের কি, রেজিস্ট্যান্সও শূন্য, ভোল্টেজ ড্রপও শূন্য। তার মানে আইডিয়াল ডায়োড বলতে কি, একটা তারের মতো বোঝায়। তাহলে দেখুন এইখানে এটা একটা আইডিয়াল ডায়োড হয়ে গেছে যখন এর ভিতরে কোনো রেজিস্ট্যান্স নাই, এটা হচ্ছে কি সিম্পলিফাই মডেল। এই সিম্পলিফাই মডেলের মধ্যে আর সমান সমান শূন্য ধরা হয়, এটা মাথায় রাখবেন। ম্যাক্সিমাম ম্যাথেই দেখবেন এই সিম্পলিফাই মডেলের ম্যাথ। সিম্পলিফাই মডেল বলতে কী বোঝাচ্ছে, আর সমান সমান জিরো, যার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। কিন্তু অ্যাপ্রক্সিমেট মডেল, দেখুন অ্যাপ্রক্সিমেট মডেলের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্সও আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে কিন্তু আইডিয়াল মডেল কি, আইডিয়াল মডেলের ক্ষেত্রে দেখুন এরকম, আইডিয়াল মডেল একটা তারের মতো যে ফরওয়ার্ড বায়াস পাইলে সে ওপেন হয়ে যাবে। এই যে অ্যাপ্রক্সিমেট মডেল, আমরা যে প্র্যাকটিক্যাল যে মডেলগুলো ইউজ করি বাস্তবিকতে, সেগুলো হচ্ছে এই অ্যাপ্রক্সিমেট মডেলের মতো বা প্র্যাকটিক্যাল মডেলের মতো। সিম্পলিফাই মডেলের ক্ষেত্রে ভেক্টর দেখুন একরকম, কিন্তু আইডিয়াল মডেলের ক্ষেত্রে ভেক্টরটা দেখি আপনাদের দেখাই যে আইডিয়াল মডেল, আইডিয়াল মডেলটা কীরকম, এটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে আইডিয়াল মডেল। আইডিয়াল মডেলের ক্ষেত্রে দেখুন যে সে শূন্য থেকেই আপ হয়েছে, অর্থাৎ শূন্য থেকে শুরু, এর মধ্যে কোনো ড্রপ যেহেতু নাই, আর যেহেতু কোনো ড্রপ নাই তখন সে সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে, তাহলে সে জিরোতেই আপ হয়েছে। অর্থাৎ এটা ফরওয়ার্ড বায়াসের জন্য, এটা হচ্ছে তার রিভার্স বায়াসের জন্য। তাহলে দেখুন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে দেখুন সে জিরো থেকে অ্যাক্টিভ, এটাই হচ্ছে আইডিয়ালের সুবিধা, আছে কোনো লস নাই। কিন্তু বাস্তবিক অর্থে তো আর আপনি আইডিয়াল পাবেন না, এটা হচ্ছে কি শুধু স্টাডিতেই শোভা পায়। আইডিয়াল যতই যা আছে সব কিছুই স্টাডিতেই শোভা পায়, বাস্তবিক অর্থে এগুলো খুঁজে পাওয়া যায় না। তো আমরা দেখি কিছু ম্যাথ দেখবো আপনাদের, ম্যাথ বোঝাবো, যে আমি সরাসরি এখান থেকে ম্যাথ আপনাদের বোঝাবো। এই ম্যাথটা দেখুন, এন এসি ভোল্টেজের পিক ভ্যালু, পিক ভ্যালু এত ভোল্টেজ, পিক ভ্যালু দেখুন, পিক ভ্যালু আগে বুঝি আমরা, যে এই রে বলতেছে একটা এসি ভোল্টেজ যার পিক ভ্যালু, তাহলে এটা একটা পিক ভ্যালু পি, এটা একটা পিক ভ্যালু এবং এটা হচ্ছে একটা পিক ভ্যালু। যদি বলে পিক টু ভেক, পিক ভ্যালু বিশ, পিক টু পিক ভ্যালু, তার মানে পিক টু পিক, মানে এই পিক থেকে এই পিক পর্যন্ত পিক টু পিক যদি বিশ বলতো, তাহলে হয়তো এটা দশ, এটা দশ। আর শুধু যদি বলে পিক ভ্যালু, পিক ভ্যালু মানে হচ্ছে কি, এইখান থেকে যে পিক ভ্যালু বা সর্বোচ্চ ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে কত বলছে সে বিশ। দেখুন এখানে প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে এসি ভোল্টেজ পিক ভ্যালু বিশ কানেক্ট ইন এ সিরিজ উইথ এ সিলিকন ডায়োড, এই ডায়োডটা কি, এই ডায়োডটা হচ্ছে একটা সিলিকন ডায়োড। দেখি আপনাদের দেখা যে এই ডায়োডটা কি, একটা সিলিকন ডায়োড, যার লোডের রেজিস্ট্যান্স হচ্ছে কত, এত, তার মানে এখানে একটা ড্রপ হবে, লোডের রেজিস্ট্যান্স হচ্ছে কত, এত। ইফ দ্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ ডায়োড ইস, দেখুন এই ডায়োডটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োড, মানে অ্যাপ্রক্সিমেট ডায়োড, এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। দেখুন এই যে ডায়োডটা সিম্পলিফাই মডেল এখানে করছে, যে ডায়োডটার এখানে পুরো ইকুইভ্যালেন্ট মডেলটা করছে। দেখুন এই ডায়োডটা, ডায়োডটা ভাঙালে কী বেরোচ্ছে, একটা রেজিস্ট্যান্স বেরোচ্ছে 10 ওহম, এবং এই ডায়োডটার একটা লোডের রেজিস্ট্যান্স আছে, আর এটা হচ্ছে তার এসি ভোল্টেজ, অর্থাৎ এখানে যে সাপ্লাই দিচ্ছে সাপ্লাই ভোল্টেজ আছে 20 ভোল্টেজ। তাহলে দেখুন ওভারঅল, এখন আপনি যখন ফরওয়ার্ড বায়াস দিচ্ছি তখন এই ডায়োডটার মধ্যে দিয়ে অ্যাক্টিভ হচ্ছে, ডায়োডটা কার্য সম্পাদন করতেছে, যেহেতু এটা এসি, অর্থাৎ এসি দেখলে একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, তাহলে সে একবার পজিটিভ হয়েছে, পজিটিভের সময় সে এটা কন্ডাক্টিভিটি হয়েছে। দেখুন দেখুন যে এটা হচ্ছে বিশ, এটা হচ্ছে কত, 0.7,
তারপর এটা হচ্ছে 510 মাইনাস 510, তাহলে এটা হিসাব করলে বা আই এখানে হিসাব করলে আপনি কারেন্ট পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি কারেন্ট পেয়ে যান তাহলে তারা কী বার করতে বলছে সেটা আপনি বার করতে পারবেন, পিক কারেন্ট থ্রু ডায়োড, অর্থাৎ পিক কারেন্ট নির্ণয় করতে হবে। তো দেখুন যে কি বলছে, পিক কারেন্ট বার করতে বলছে, এখানে দেখুন পিক কারেন্ট বার করতে বলছে, যে দেখুন যে পিক কারেন্ট থ্রু ডায়োড, অর্থাৎ ডায়োড দিয়ে পিক কারেন্ট। তো ওই আমি সিস্টেমটা বললাম যেটা আপনাদের, যে দেখুন যে এই দিক দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ এটা আপনি সিরিজ করেন, সিরিজ করলে এখান থেকে আপনি আইএফ পেয়ে যাচ্ছেন অর্থাৎ কারেন্ট পেয়ে যাচ্ছেন। তার মানে যে কারেন্ট আপনি সিরিজ যেহেতু যেটা কারেন্ট পাবেন সেটাই হচ্ছে কি, এর হচ্ছে কি পিক কারেন্ট, আর মানে ম্যাক্সিমাম কারেন্ট আপনি নির্ণয় করতেছেন, ম্যাক্সিমাম কারেন্ট, পিক কারেন্ট মানে ম্যাক্সিমাম কারেন্ট, যেহেতু ম্যাক্সিমাম ভোল্টেজ আপনার দিয়ে দিছে, এখন পিক আউটপুট ভোল্টেজ, তাহলে ওই ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে অর্থাৎ আই এম ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে যে আপনি রেজিস্ট্যান্স, এটা তো আপনার আউটপুট মানে লোড, এটা তো ইন্টারনাল বিষয়, তো এই লোডের মধ্যে যে ড্রপটা নির্ণয় করবেন সেই ড্রপটাও তারা বাইর করতে বলছে। দেখুন যে পিক আউটপুট ভোল্টেজ, তো পিক আউটপুট ভোল্টেজ কি, এখান থেকে যে আপনি আইএম পাচ্ছেন সেটার সাথে খালি জাস্ট 500 দিয়ে গুণ দিলেন তাহলে আপনি এটার আউটপুট পেয়ে গেলেন, তাহলে কি হলো আপনার এখানে ড্রপটাও পেলেন আপনি, এটা আপনার আউটপুট তারা চাইছে। এবং কি বলছে, হোয়াট উইল বি দিস ভ্যালু অফ দিস ডায়োড অ্যাজ আম টু বি আইডিয়াল, বলতেছে ড্রায়োডটা যদি আইডিয়াল না হয় মানে আইডিয়াল হতো, তাহলে আইডিয়াল হলে কি হইতো, যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে মানে জিরো, তার মধ্যে কোনো ড্রপ হইতো না, অর্থাৎ 0.7 তো হইতোই না, সেখান থেকে তার কোনো রেজিস্ট্যান্সও থাকতো না, তার মানে এটা একটা শুধুই তার হইতো, এইগুলা কিছুই হইতো না, তখন কি হইতো, তখন পিক কারেন্ট হইতো জাস্ট খালি এটা, এটা একটা তার, তার মানে হচ্ছে 20/500 যা হইলে তাই হইতো, এবং পিক আউটপুট ভোল্টেজ যা হয় তাই হবে। এখন এইখানে যে বিষয়গুলো আমি বলার আছে সেটা হচ্ছে যে এই যে ডায়োডটা, এই ডায়োডটা অন না অফ সেটা আমি কীভাবে জাস্টিফাই করবো, আগে আমি যে ল ফেলাইলাম সব কিছুই করলাম কিন্তু সবার আগে আমার ডায়োডটা পরীক্ষা করে দেখতে হবে, ডায়োডটা কি আসলেই অন না অফ, আমি তো এটা অন হিসাব করে করছি, পজিটিভে যখন দিচ্ছি তখন সে অন হচ্ছে সেটা আমিও বুঝতেছি, কিন্তু এখানে যদি আরও কোনো সিস্টেম থাকতো তখন তাকে অনেক কিছু ভাবাইতো, এটা তো সহজেই বোঝা যাচ্ছে, আপনার সামনে সব ধরনের ম্যাথেই লাগবে। তো দেখুন যে টেকনিকটা কি, যে এটা ডায়োড, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, তাই তো, এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এটা নেগেটিভ ভোল্টেজ, তো এই পজিটিভ পাইলে অ্যাক্টিভ হয়, তো ধরলাম এখানে কত 20 ভোল্ট, তাহলে এখানে মনে মনে ধরে নিলাম যে এটা ওপেন, দেখুন মনে মনে ধরে নিচ্ছি এটা এরকম আছে, দেখুন এটা খুব ভালোভাবে বুঝবেন, এবং এটা আপনার মাথায় ঢুকলে আপনি ডায়োড যেভাবেই ম্যাথ দেখবেন না কেন আপনি পারবেন, মেইন বেসিক হচ্ছে আপনাকে এটা জানতে হবে, সেটা হচ্ছে কি দেখুন, ধরে নিলাম মনে মনে সেটা ওপেন, অর্থাৎ এখানে যে 20 ভোল্টটা এটা যদি ওপেন হয় তার মানে এই সার্কিটটা দেখুন আনকমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ সার্কিটের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তো ধরলাম এটা তার মাইনাস প্রান্ত বা এটা গ্রাউন্ড করা আছে, তার মানে এখানে কত 0, এই সাইডটা ওপেন ধরলাম মনে মনে, তো মনে মনে যদি ওপেন ধরি তার ধরলাম তাহলে এখানে গ্রাউন্ড করা থাকলে এই দিক দিয়ে কোথাও ড্রপ হচ্ছে, মানে কোথাও আর সোর্স নাই, এদিকে কোথাও সোর্স নাই, যেহেতু সোর্স নাই তার মানে এদিক দিয়ে 0 কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে এখানে 0ই, আর এটা ভোল্টেজটা কোথাও যেতে পারতেছে না, তার মানে ভোল্টেজ এখানে, তাহলে দেখুন এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তার মানে পজিটিভ প্রান্ত ভিপি ধরলাম, নেগেটিভ প্রান্ত ভিএন ধরলাম, তো পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত দুটা বেগ বিয়োগ করার পর এটা যদি ব্যারিয়ার পটেনশিয়াল যা হবে তার চেয়ে বেশি হইতে হবে, ধরলাম এর ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 সিলিকনের ক্ষেত্রে, তো যেহেতু এর ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 তো এটা আমার কত 20, এটা আমার 0, তার মানে 20 - 0 তার মানে কত হলো 20, এটার কাছে কত টোটাল রেজাল্ট আছে 20, অর্থাৎ এই 20টা অবশ্যই 0.7 এর চেয়ে বড়, কেন এটা 0.7 তার মানে ডায়োড 100% অ্যাক্টিভ, আপনি কোনোভাবেই এই ডায়োডকে আপনি রিমুভ করতে পারবেন না, আর যখন নেগেটিভ পাবে তখন তো সে এমনিও, তখন আর আপনার কোনো ক্যালকুলেশনের হিসাব নেই। তো সামনে আমরা আরও ম্যাথ দেখব, তো সেই ক্লাস পর্যন্ত অপেক্ষা করুন।